ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে সশরীরে। 8টি বিভাগে থাকবে কেন্দ্র। 200 নম্বরের পরিবর্তে এবার 100 নম্বরের ভর্তি পরীক্ষা নেওয়া হবে, যেখানে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল থেকে 20, এমসিকিউ 30 ও লিখিত পরীক্ষায় 50 নম্বর থাকবে। বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি অধ্যাপক মাকসুদ কামাল জানিয়েছেন, করোনা পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের বিষয়টি মাথায় রেখে এবার পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে।